নমস্কার দর্শক বন্ধুরা দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত ডিসেম্বর মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার ব্যাপারে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একটা ইঙ্গিত দিয়েছিলেন এবার দশ দফা গাইডলাইন ডিসেম্বর মাস থেকে বিদ্যালয়গুলি খোলা নিয়ে সামনে এলো স্বাভাবিকভাবেই যে গাইডলাইন প্রকাশিত হবে তা শিক্ষক শিক্ষাকর্মী সহ ছাত্রছাত্রী সকলকেই মানতে হবে সেটাই স্বাভাবিক চলুন দর্শক বন্ধুরা এই সংক্রান্ত যে খবর সামনে আসছে তা সরাসরি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব ডিসেম্বর থেকেই রাজ্যে স্কুলগুলি চালু করার পরিকল্পনা নিতে চলেছে রাজ্য সরকার আগামী পাঁচই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব দপ্তরের মন্ত্রী ও সচিবদের নিয়ে একটি রিভিউ বা পর্যালোচনা বৈঠক করতে চলেছে সেই বৈঠকের পর এই স্কুল চালু নিয়ে ইঙ্গিত পাওয়া যেতে পারে বলে ধারণা করছে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের একাংশ সেক্ষেত্রে স্কুল চালু হতে গেলে কি কী গাইডলাইনে বা প্রয়োজনীয় রয়েছে সেই বিষয়েও কার্যত প্রস্তুতি নিয়ে নিয়েছে রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা দশ দফার বেশি গাইডলাইন তৈরি করেছে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা সেক্ষেত্রে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক দিনই সব পড়ুয়াদের ক্লাসরুমে আনার পরিকল্পনা নিচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা সেক্ষেত্রে সেকশনের সংখ্যা বাড়িয়ে দিতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ এক একটি সেকশানে যেখানে পঞ্চাশ থেকে ষাটজন পড়ুয়া পড়াশোনা করেন সেখানে সেই সেকশনগুলিকে ভেঙে দিয়ে একাধিক সেকশন করে দেওয়া যেতে পারে তার ফলে এক একটি ঘরে বা সেকশানে কুড়ির বেশি ছাত্রছাত্রী থাকবে না দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই একাধিক গাইডলাইনও প্রস্তুত করে ফেলেছে গাইডলাইনগুলি কি কি তা এক নজরে দেখে নেওয়া যাক প্রথমত ছাত্রছাত্রীদের এ সেকশনের সংখ্যা বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এর ফলে প্রত্যেক দিন ছাত্রছাত্রীদের স্কুলে ডেকে ক্লাস করানো সম্ভব দ্বিতীয়ত এক একটি ক্লাসরুমের আয়তন অনুযায়ী ছাত্রছাত্রীদের বসাতে হবে প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাস করানোর পরিকল্পনা নিচ্ছে রাজ্য এর ফলে একই সঙ্গে বিভিন্ন স্কুলের একাধিক ক্লাসরুম ব্যবহার করা যাবে ফলে ক্লাসরুমগুলিতে একসঙ্গে একাধিক ছাত্রছাত্রীদের জমায়েত হবে না তারপর দেখুন স্কুলে শুধুমাত্র ক্লাসই হবে কোনো রকম খেলাধুলা বা শরীরচর্চা আপাতত হবে না স্কুল ক্যাম্পাসে রকম কোনোরকমভাবেই বন্ধুদের সঙ্গে জটলা করা যাবে না নিয়মিত স্কুল কর্তৃপক্ষকে বাথরুম পরিষ্কার করাতে হবে ছাত্রছাত্রীদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে ক্লাসরুমে স্যানিটাইজার রাখতে হবে কোনো ছাত্রছাত্রী বোধ করলে অভিভাবক বা অভিভাবকদের স্কুল কর্তৃপক্ষকে তো জানাতে হবে এবং সবশেষ সবসময় হাত পরিষ্কার করতে হবে পড়ুয়াদের যাবতীয় গাইডলাইনগুলি ঠিকভাবে মানা হচ্ছে নাকি তার উপর নজরদারি করবেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক তবে প্রধান শিক্ষকের পাশাপাশি তার তরফে নিযুক্ত করা শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদেরও উপরও নজরদারি করবেন তারা সঠিকভাবে গাইডলাইনগুলি মানছেন কি না তা দেখবেন তাহলে আপাতত যে আপডেট সামনে আসছে ডিসেম্বরে স্কুল খেলার ব্যাপারে দশ দফা গাইডলাইন সহ তো আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম আগামী পাঁচ তারিখে এ সম্বন্ধে আরও ক্লিয়ার ধারণা পাওয়া যাবে এ সম্বন্ধে অবশ্যই আপডেট পেলে শেয়ার করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ